ইলমি পয়েন্ট তিন তাজিয়া লম্বা করে হিন্দুরা যেমন রথযাত্রা করে ঠিক অমনটাই করবে এবং এই মহরম মাসকে কেন্দ্র করে ডুপ্লিকেট কার্বলা তৈরি করা ডুপ্লিকেট কবর তৈরি করা বিভিন্ন সিংনি বাতসা বিভিন্ন মনের ইচ্ছে পূরণ করার জন্য সেখানে যাওয়া অনেক কিছু হয় আনে ভাই থেকে দু কিলোমিটার দূরেই হয় কারবলা নামও কারবলা হয়েছে চাচার বাড়ি ওখানে তো যাই হোক তো ওই কারবোলাকে কেন্দ্র করে যতগুলো অনুষ্ঠান হয় যেন প্রত্যেকটা অনুষ্ঠান একটাও নয় আমরা দীর্ঘদিন সম্মত ধরে আলুল হাদিস যারা আছে আমরা এটাকে বিদাত বলে আসছি যেগুলো একটাও জায়জ নাই ওখানে যে দোকান বসে দোকান থেকে কিছু কেনাটাও জায়েজ নয় ওখানে কেউ যে বলবে যে আমি খাটের দোকান করব দোকান দেওয়াটাও জায়জ নাই ইবনু অমর উদ্দ সেই সূত্রে একটা হাদিস বর্ণনা আছে এবং আব্দুল মাসুদের আল এলামুল মোয়াক্কিনে ইমাম ইবনু কাইয়ুম আজাউজাই আল মুতাফা সাতশো একান্নতে সৈয় সনদে নকল করেছেন তার গ্রন্থে যে আবদুল মাসুদ তিনি বলছেন যে আমি ওই মুশ্রেকদের ওই সমস্ত জায়গাতে যেতে ভয় পাই কখন না যিনি আল্লাহ সুমাতাল্লাহ মুশ্রেকদের ওই জায়গাতে আল্লাহর গজব দিয়ে ধ্বংস করে দেয় আর আমি ওই ধ্বংসের মধ্যে সামিল হয়ে যাই তার জন্য যেখানে দেখবেন যে বিদাত কাজকর্ম চলছে সিরকি আড্ডাখানা এইসব জায়গাতে ওঠা বসা লেনদেন আদান প্রদান এটা করা যাবে না এটা যে মূল ওসুল তাই মহরমকে কেন্দ্র করে যত কিছু হয় ওখানে কোনো কিছু করাটা যাবে না এখন হ্যাঁ আপনার একটা দোকান আগে থেকে মিষ্টির দোকান আছে এখন কারবোলার মাঠ ওই সামনের দোকান আছে মিষ্টির দোকান তার কি আপনি সেদিন দোকান বন্ধ রাখবেন বন্ধ রাখা দরকার নেই আপনি ঘটা করে নতুনভাবে ওখানে দোকান করবেন বা খাটের দোকান দিবেন মিষ্টির দোকান দেবেন ঝালবড়া পেঁয়াজি বিভিন্ন রকমের দোকান দিবেন এমনটা নয় যেগুলো আপনার আছে আগে থেকে আপনার এটা আপনার দোষ নাই এটা আপনি ইচ্ছা করে রাখেননি এটা আপনার কন্টিনিউ তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে তার জন্য খোলা রাখতে পারেন কোনো আপত্তি নেই বন্ধ করলে সবচেয়ে উত্তম টাকুয়া সর্বোচ্চ স্থান যে না আমি এই জিনিসটা দেখতেও চাই না এটা আমরা দীর্ঘদিন যাবত ধরে বলে আসছি আমাদের সমাজে যারা ফেরকায় বেরোলবি আছে যারা কবর মাজার পূজা করবে দেখবেন পীর মাটি মাটির হাজির নাজির ইলমে গাইব এটা নিয়ে তারা মনে করে ধর্ম গোটা ছয়েক জিনিসটাকে নিয়ে তো তাদেরও কিন্তু ফতোয়া এটাই তারাও কিন্তু ফতো আমাদের চেয়ে কঠিন ফতোয়া দিয়েছে কিন্তু তাদের আলে পলে মাজার আছে দেখবেন একদিনে কিন্তু জুমার খুদ্ গেল কালকেই পরশু দিন কি তার কিন্তু আলোচনা করেনি কিন্তু তাদের ফতো আরো মানে এতটাই কঠিন যে দেখা যায় শুধুমাত্র ফতোয়াটা তাদের এটার নাম হচ্ছে ইরফানের শরিয়ত লেখক হচ্ছে আহমেদ রেজা খান বেরলভি যিনি বেরলভী মাঝাবের প্রতিষ্ঠাতা আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে জন্ম উনিশশো তেইশ খ্রিস্টাব্দে মৃত্যু আরবি মাস অনুযায়ী যেটা হয় চোদ্দশো সরি তেরোশো চল্লিশ মানে আজ থেকে পাক্কায় একশো এক বছর আগে লেখক মৃত্যুবরণ করেছে আহমেদ বেরোলবি বেলি মাঝের প্রতিষ্ঠাতা ইনি ভিত করেছেন এই ইরফানের শরীর যেটা বাংলা অনুবাদ হয়েছে গোটার পঁচিশ এবং ছাব্বিশ নম্বর চব্বিশ এবং পঁচিশ নম্বর পৃষ্ঠায় দুটো মাসালা প্রশ্ন করা হয়েছে আহমেদ রেজা খান কে যারা বেরুলবি তাদের জন্য মানে এটা অ্যান্টিভেনাম জবাব যে তাদের সমাজেই তাদের সমাজের সবচেয়ে এই কাজগুলো বেশি করা হয় মহরমকে কেন্দ্র করে তাকে প্রশ্ন করা হয়েছে এই মহরম প্রসঙ্গে তিনি বলছেন দেখেন কি উত্তর দিচ্ছেন জবাব প্রশ্ন নম্বর সাতষট্টি ইরফানে শরীয়ত আহমেদে খান বেলবেল লেখা পৃষ্ঠা নম্বর চব্বিশ পঁচিশ আর প্রশ্ন নম্বর সাতষট্টি সিক্সটি সেভেন উত্তর দিচ্ছেন দেখেন তাজিয়া সম্পর্কে এই ধারণে মানে এই ধরনের সুন্নত মন্তব্যকারী ব্যক্তিকে নিরেট জাহেল ও অপরাধী বলতে হবে মানে প্রশ্ন করেছে যে তাজিয়া তৈরি করে এবং সুন্নত মনে করে এটাকে টানে ওখানে যায় ওঠাবসা করে এটাকে সুন্নতের অন্তর্ভুক্ত লেখক যোগ দিচ্ছে দেখেন তাজিয়া সম্পর্কে ওই ধরনের সুন্নত মন্তব্যকারী ব্যক্তি নীরট জাহেল এবং অপরাধী দুই নম্বর কিন্তু সে কিন্তু কাফের বলা যাবে না কেউ যদি তাজিয়া তৈরি করে তাজের পেছনে যায় তাহলে একে কাফের বলা যাবে না কিন্তু জাহেল এবং গুনাগার মানে অপরাধী তিন নম্বর কথা বলছে যে তাজিয়া আসতে দেখলে মুখ ফিরিয়ে নিবে রাস্তা দিয়ে তাজিয়া যাচ্ছে আহমেদে যখন বেলবে ফতোয়া বেলবে মাঝে প্রতিষ্ঠাতা তিনি বলছেন যদি রাস্তায় তাজিয়াও যায় আর তুমি ওই রাস্তা দিয়ে চলছো সঙ্গে সঙ্গে এদিকে মুখ ঘুরে নিবে ডান দিকে যদি থাকে ওকে দেখবাও না ভাই তো তাদের স্পষ্ট ফতোয়া তাদের কোনো মলবিকে বলেছেন দেখেছেন আজ পর্যন্ত আমরা তো আপনারা আমি তো খুব কম পড়েছি তিন বছর আমি বেরেলবি মসজিদে নামাজ পড়েছি আপনারা অনেকে আছেন যারা দশ বছর বিশ বছর পড়েছেন তো কোনো দিন শুনেছেন তাদের কাছে যে তাদের আহমেদ বেরলবি তাদের মাঝাবের ইমাম যাকে মুজাদ্দেদ বলা হয় যাকে মনে করা হয় যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠেদ এর মতো একজন আসেনি ইমাম পাল্লামে দেয় এমন তারা মানে তো সে হয়ে বলছে যদি তাজি আসতে দেখে তো রাস্তা দিয়ে চলছেন আপনি তো ডান দিকে গেলে বাদিকে মুখ ফিরে নিতে হবে তো তাকানো যাবে না তারপরে কি বলছে দেখেন তার দিকে দৃষ্টিপাত না করাই উচিত মুখ ফিরিয়ে নেবেন তাকে তারপরে হচ্ছে তার দিকে দৃষ্টিপাত না করা উচিত শোনা যায় হিন্দুস্থানে তাজিয়া প্রচলন হয়েছে দিল্লির বাদশাহ আমির মানে আমিরের সময় সময় থেকে মানে সেই সময় একশো বছর আয়কার ঘটনা মানে তিনি লিখেছেন দেখেন আমাদের এখন বেরোলি কি যে তাজিয়া তৈরি কর মানে তৈরি কর মানে তৈরি করা সুন্নাদ কেউ যদি মনে করে এটাকে বলতে হয় জাহেল এটা গোনাগার কিন্তু তাকে কাফের বলা যাবে না দুই তাজের দিকে মুখ ফিরিয়ে তাকানো যাবে না যে দৃষ্টি পড়ে যায় সঙ্গে সঙ্গে মুখটাকে টেনে নিতে হবে ওই যে হজরত আলী কাল রসুল বলেছিল যে মহিলার দিকে তুমি একবার তাকাতে পারবা যদি দ্বিতীয়বার প্রথম তাকা যদি মানে তাকিয়ে ফেলো অনিচ্ছাকৃত সেটা বাপ আছে দ্বিতীয়বার তাকানো যায় না তো আহমেদ যখন বেরলভীর মন্তব্য তাজিয়ে সম্পর্কে একই কিন্তু আমাদের বেরলভি সমাজে এখন মধ্যে অনেক আলাই আছে কারো মুখ থেকে শুনলাম না কেন বলছেন না এটা খোলাসা করে দেন স্পষ্ট এবার প্রশ্ন নাম্বার সহত্তর পৃষ্ঠ নাম্বার পঁচিশ বেরলবি প্রশ্ন করছে মহরম শরীফে মাসিয়া খানিতে শরী হওয়া জায়েজ আছে কি নেই ওই যে টানাটানি করবেন বা সঙ্গে কালচারের সঙ্গে যুক্ত থাকবেন এটা জায়েজ আছে না নেই জবাব মাসিয়া খানিতে যোগদান করা না জায়েজ কেননা মাসিয়া খানি নিষিদ্ধ ও নিন্দনীয় কাজকর্ম হয়ে থাকে মানে সার্বিকভাবে তার দুটো কথা থেকে প্রমাণিত তাজের দিকে তাকানোই তো যাবে না প্রথম কথা তো তাকানোই যায় না তাহলে ওর সঙ্গে সংযুক্ত যতগুলো মানে আমল করা হয় যতগুলো কর্ম আছে কোনোটাই যায় না স্বাভাবিক তো যাই হোক এটা আমাদের বেরোলবি ভাইদের জন্য মানে তাদের বই থেকে তারা হয়তো পড়েছে কি পড়েনি তো আমরা যেহেতু পড়েছি টাকা দিয়ে কিনেছি পড়েছি আমাদের কাজ হচ্ছে হকটাকে প্রচার করে দেওয়া আমরা যতটুকু পেয়েছি আমরা বলে দিলাম বেরলবি যদি হতে চান তো তাজের দিকে তাকানো যাবে না তাজের অনুষ্ঠানে যাওয়া যাবে না ওই খই খাওয়া যাবে না জিলাপি খাওয়া যাবে না ওখানে খাট কিনতে যাওয়া যাবে না কিন্তু আমাদের এলাকায় সবাই যাই এর আবার কোথাকার বেরোলি বলছে ওরা বেরোলবি তো এর আবার কোথাকার বেরোলবি গোনাহিক কাপেরা অন্তর্ভুক্ত সেটা আমল করছে তো এটা হচ্ছে আমাদের বেরোলবি ভাইদের অবস্থা তো যাই হোক আমরা হক যেটা আছে সেটা পৌঁছে দিলাম আর আমরা আমাদের যেখানে এখানে বেরোলবির সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট একমত মানে এখানে আমরাও বেরোলি আমাদের এখানে বেরোলি রেফতের সঙ্গে আমরা আমরা একমত হচ্ছে আর যেসব বেরেলি দেখে দেখছেন এরা সব নকল মুখোশ ফতো মানে না রে ভাই তার বলে তো বেরেলি হবে রে ভাই তো আমরা এখানে আমাদের যেখানে বেরেলির সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট আলহামদুলিল্লাহ একমত বরং প্রচলিত যারা তথাকথিত বেরেলি আছে তারা আসলে এখানে প্রচুর মানে প্রকৃত বেরেলি নয়